দূর থেকে ফুঁ দিয়ে বাতিটাকে নিভিয়ে দিও। আমি মুখ নড়িয়ে মেহমানকে বুঝাবো আমি তোমার সঙ্গে খাচ্ছি কিন্তু আমি আসলে খাবো না যেন মেহমান পেট ভরে খেতে পারে সকালবেলা ক্ষুধার্ত মেহমান ক্ষুধার্ত সাহাবি নিজে ক্ষুধাই ছিলেন পরিবারকে ক্ষুধার্ত রেখেছেন ইসলামী ভ্রাতৃত্বের দৃষ্টান্ত দেখিয়েছেন নিজে না খেয়ে আর একজনকে রসুল সাসলাম বলেছেন ফজরে মসজিদে যাচ্ছে রসুল তাকে দেখে মুস্কিরে হাসিয়ে বলেন হে সাহাবি তুমি তোমার মেহমানের বিষয়ে সাথে কি আচরণ করেছ যে তোমার পক্ষে আল্লাপাক আয়াত নাজিল করেছিলেন করেছেন আলা হাসা প্রত্যেক আদম সন্তান ভুল করতে পারে তবে ভুলকারীদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ভুল করার পর তৌবা করে নিবে যে আমি যদি কারো টাকা নিয়ে না দেই আমি যদি কারো বেজযদি করি কারো ইজ্জত নিয়ে খেলা করি দুনিয়ায় হয়তো কেটে যাবো কিন্তু আখের দিন আমাকে অবশ্যই 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 এই হক যেটা এটা আমাকে আদায় করতে হবে সেই দিন টাকা দিয়ে হবে না আমার যে কটা নেকি আছে সেই নেকে যদি তারা নিয়ে যায় তাহলে আপনার অবস্থা কী হবে রসুল সাল্লাম বলেছেন পাওনাদারেরা সব টাকা নিয়ে গেছে ওই বেসারা ইবাদত বন্দেগি করে সওয়াব নিয়ে যাওয়ার পরেও তুরিহা আল না। তাকে জাহান্ন মে নিক্ষেপ করা হয়েছে দুনিয়ায় যার যেটা পাওনা আছে সেটা তাড়াতাড়ি দুনিয়ায় তোমার দিয়ে দাও কারণ দুনিয়ায় যদি না দাও তোমাকে পরিশোধ করতেই হবে মাস্ট এতে কোনো মাপ নেই আমাদের যে নতুন প্রজন্ম আছে এই নতুন প্রজন্ম এবং আমাদেরকে বুঝতে হবে যে ইস ওখু ইসলামী কী জিনিস মুসলিম ভাতৃত্ব কি জিনিস এই শিক্ষাটা আমাদের প্রত্যেকের ভিতরে আমাদের প্রত্যেকেই দায়িত্ব কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মসউল আন রায়তিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি إن الحمد لله نحمده ও ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. بسونغ جَنُّو سلام آخر النبي محمد رسول الله صلى الله عليه وسلم المرحوري. এই জুমার সংক্ষিপ্ত হুদবাই আমি একজন মুসলিম দেশ অথবা মুসলিম জাতি মুসলিম ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ামত সেই নেয়ামতকে স্মরণ করে দেব এবং সেই ন্যামতকে বাস্তবায়ন করার জন্য শরীয়তের দুটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে সেটা আমি স্মরণ করে দেব তার সাথে সাথে আমরা আমাদের নিজের একটি করণীয় বিষয় সেটা ইনশাল্লাহ আলোচনা নিয়ে আসব নিয়ামতটি আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিয়েছেন আল্লাহরবুল আলমিন সেই নিয়ামতের কথা সুরাই নিসার একশত তিন নম্বর আয়তে উল্লেখ করেছে আল্লাহ রব্ব বলেছেন ওয় কুরু আল্লাহি আলাইকুম ইদ কুন্ুম আদা হে মমিন তোমরা স্মরণ করো নেয়ামত আল্লাহ আল্লাহর ওই নেয়ামতকে কি নিয়ামত ইদ কুন তুম আদা তোমাদের পরস্পর সম্পর্ক যেটা অবস্থা ছিল সেটা হলো তোমরা একে অপরের শত্রু ছিলে দুশ্মন ছিলে ফ আসবাহতুম বেনেমাতিহীয়ানা আল্লাপাক আমাদেরকে দীন ইসলাম প্রদান করার মাধ্যমে সকল জাতিকে একটি ইসলামী উসুয় ইসলামী ভ্রাতৃত্বের বাঁধনে এমনভাবে বেঁধে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আরেকটি আয়াতে বলেছেন যে এই ন্যাহামত অহুওয়াতে ইসলামিয়া মুসলিমদের পরস্পর ভাতৃত্বের সম্পর্কের কারণে এদের পরস্পর মহব্বত ভালোবাসা সম্পর্ক যে কত গভীর এবং কত দৃঢ় হয় আল্লাফাক বলেছেন ওয়া আল্লাফা বাইনা কলু বিহীম লাউ আন মা ফিল আরবি জামি আম মা আল্লাফতা বাইনাকুলু বিহীম ইসলামী ভ্রাতৃত্বের কারণে মানুষের মাঝে পরস্পর সম্পর্কর যে দৃঢ় দৃঢ়তা এবং গভীরতা বাস্তবায়িত হয়েছে এই ভ্রাতৃত্ব স্থাপনের জন্য যদি দুনিয়ার সমস্ত নেয়ামতকে খরচ করেও চেষ্টা করা হতো এই পরস্পর সম্পর্ক ভ্রাতৃত্ব এত দৃঢ় হতো না যেই দৃঢ়তা ইসলামী ভাতৃত্বের কারণে হয়েছে যার জন্য মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে মুসলিমরা এসেছে তাদের মাঝে কোনো পরিচিতি আত্মীয়তার সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল মাত্র শুধু অকুবতিল ইসলামিয়া ইসলামী ভ্রাতৃত্ব যার জন্য তারা নিজের বাড়িকে দুই ভাগ করে এক ভাই মুসলিম অর্ধেক ভাগ মুসলিম ভাইকে দিয়েছেন একাধিক স্ত্রী থাকলে মুসলিম ভাইকে একটা স্ত্রী তালাক দিয়ে বলছেন তুমি তাকে বিবাহ করে নাও এবং তাদেরকে থেকে থাকার মতো সুব্যবস্থা তারা করেছেন শুধুমাত্র ইসলামী ভাতৃত্বের কারণে ইসলামী ভ্রাতৃত্ব ইসলাম যেটা দৃষ্টান্ত দেখাইছে পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই এমন কোনো জাতি নেই যেই জাতি এই ভ্রাতৃত্বের এই নমুনা পেশ করতে পেরেছে রসুলের মেহমান এসেছে বাড়িতে মসজিদে এলান করেছে মেহমান এসেছে মেহমানদারি করতে হবে একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়া রসোল্লাহ আমি তাকে মেহমানদারি করব। বাড়িতে যে স্ত্রীকে জিজ্ঞেস করেছে যে মেহমান নিয়ে এসেছি রসুলের মেহমান খাবার কিছু আছে কি স্ত্রী বলছেন খাবার শুধু এতটুকু আছে যে খাবারটা দিয়ে বাচ্চাদের খাওয়া হবে আমাদের ভাগও নেই তিনি বলছেন আল লিলু হুম বাচ্চাদেরকে ভুলিয়ে ভুলিয়ে তাকে রাখো বলো রান্না হচ্ছে এই একটু পরেই খাবার দিব ঘুম আসবে ঘুমিয়ে পড়বে ওই বাচ্চাদের খাওয়াটা মেহমানকে দাও আর শোনো মেহমান যখন খাতে বসবে তখন আমিও তার সাথে বসবো মেজমান হিসাবে মেহমানের সঙ্গে খাতে বসতে হয় কিন্তু খাওয়া যখন শুরু করবে তখন দূর থেকে ফু দিয়ে বাতিটাকে নিভিয়ে দিও আমি মুখ নড়িয়ে মেহমানকে বুঝাবো আমি তোমার সঙ্গে খাচ্ছি কিন্তু আমি আসলে খাবো না যেন মেহমান পেট ভরে খেতে পারে সকালবেলা ক্ষুধার্ত মেহমান ক্ষুধার্ত সাহাবি নিজে ক্ষুধাই ছিলেন পরিবারকে ক্ষুধার্ত রেখেছেন ইসলামী ভ্রাতৃত্বের দৃষ্টান্ত দেখিয়েছেন নিজে না খেয়ে আর একজনকে খাওয়িয়ে রসুল সাহাশালাম বলেছেন ফজরে মসজিদে যাচ্ছে রসুল তাকে দেখে মুস্কিরা হাসিয়ে বললেন হে সাহাবি তুমি তোমার মেহমানের বিষয়ে সাথে কি আচরণ করেছ যে তোমার পক্ষে আল্লাপাক আয়াত নাজিল করেছিলেন করেছেন বিহিম হাসা নিজের প্রয়োজন থাকার পরেও নিজের প্রয়োজনকে প্রধান না দিয়ে মুসলিম ভাইয়ের প্রয়োজনও তাকে সে প্রাধান্য দিয়েছে সম্মাদুদ্দিনী ভাই এটার নাম হলো ইসলামী ভাতৃত্ব এই যে ভ্রাতৃত্ব ইসলাম আমাদেরকে শিখিয়েছেন এই ভাতৃত্বের কারণে মনে রাখবেন যেই সমাজে এই ইসলামী ভাতৃত্ব বোধ যেখানে স্থাপন হবে সেই সমাজটা হবে অত্যন্ত নিরাপদ সমাজ এবং আমন এবং শান্তিপূর্ণ সমাজ ইব্রাহিম সালাম তিনি যখন তার সন্তান এবং স্ত্রীকে মক্কায় যখন রেখে আসতেছিলেন মক্কায় তখন কিছুই ছিল না কোনো বসত বাড়ি নাই কোনো ক্ষেত খামার নাই রব্বানা ইন্নি আল্লাহ আমার পরিবারকে তোমার ঘর বাইতুল্লার পাশে আমি রেখে যাচ্ছি এখানে কোনো বসত নাই খাবার কিছু নেই ইব্রাহিম আলসালাম সেই পরিবারের জন্য সেই দেশের জন্য তিনটি দোয়া করেছিলেন তিনটি দোয়া করেছিলেন রব্বি বালাদা আমিনা প্রথম দোয়া আয় আল্লাহ তুমি এই শহরটাকে শান্তিপূর্ণ নিরাপদে নিরাপদ শহরে পরিণত করে দাও আমান নিরাপত্তার দোয়া করেছেন আমার সন্তানকে রেখে যাচ্ছি পরিবারকে রেখে যাচ্ছি আল্লাহ তুমি এদেরকে নিরাপত্তা দান করো দ্বিতীয় দোয়া করেছেন ওয়ারজুক আহলাহু মিরাসামারাত আয় আল্লাহ তুমি এদেরকে ফল ফুলাদি খাদ্যর ব্যবস্থা করে দাও তিন নম্বর দোয়া করেছেন আয় আল্লাহ এই দেশের অধিবাসীকে তুমি বুথ পূজা থেকে শিরিক থেকে আল্লাপাক মুক্ত রাখো ইব্রাহিম সালাম প্রথম যে দোয়া করেছেন রাব্বিজ আলহাদ আল বালাদা আমিনান আয় আল্লাহ এই দেশটাকে এই জায়গাকে নিরাপদের জায়গা বানিয়ে দাও আল্লাপাক বলছেন এই ইব্রাহিম সালামের দোয়া কবুল করে আল্লাপাক মক্কা শহরটা চারিপাশ্বে নির্দিষ্ট এলাকা এলাকাকে হারাম এবং নিরাপত্তার জায়গা তিনি ঘোষণা করেছেন হাররামা ইব্রাহিম মক্কা আল্লাহ নবী ইসলাম বলছেন ইব্রাহিম মক্কাকে হারাম বানিয়েছেন হারাম মানি দুটা অর্থ সম্মানিত নির্দিষ্ট এরিয়া আছে এই এরিয়ার মধ্যে এত সম্মানিত জায়গা যে ওই নির্দিষ্ট এরিয়াতে কোনো অমুসলিম প্রবেশ করতে পারবে না কারণ এনামাল মশরিকুনা নাজাস যারা মশরিক তারা নাপাক তারা এই পবিত্র জায়গায় তারা ঢুকতে পারবে না যারা হজে গিয়েছেন তারা জানেন মক্কা মদিনা ঢোকার পূর্বে রাস্তায় লেখা আছে অমুসলিমদের রাস্তা এখান থেকে ডানি সোজা যেতে পারবে না কারণ হারাম এরিয়া আর হারামের আর একটি অর্থ হলেই নিরাপত্তা এবং সেখানে কোনো রকম নাফরমানি করা যাবে না এমন কি গাছপালা পশু পাখি হত্যা করা যাবে না সেখানে রক্তপাত ঘটানো যাবে না পাক ঘোষণা করেছেন ওমান দাখলা হু কানা আমিনা যে মক্কায় প্রবেশ করল ওর রক্ত নিরাপদে চলে আসে আর ওর কোনো ভয়ের কোনো কারণ নেই আল্লাহ বলছেন ফালিয়া বুধু মক্কাবাসীরা যখন ব্যবসা করার জন্য অন্য এলাকায় যেত তো অন্য এলাকার মানুষরা শুধু মক্কার অধিবাসী মনে করেই তাদেরকে আলাদা সম্মান করত। যারা মক্কার মানুষ আর হারামের খাদেম এদেরকে নিরাপত্তা দিত কোনো কষ্ট দিত না আল্লাহ বলছেন হে মক্কাবাসী ফালিয়া বধু রব্বা হাজাল বৈদ তোমরা যেন এই বাইতুল্লার যিনি মালিক তার এবাদত করো কারণ আল্লা হুমিন জু ও আনা হুম খৌফ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার ব্যবস্থা করেছে ও আনা হুম্মিন খৌফ এবং সকল ধরনের ভয় ভীতি থেকে তোমাদেরকে নিরাপত্তা দিয়েছে মক্কার ভিতর নিরাপত্তা মক্কার বাহিরে গেলেও মানুষ মানুষরা তাদেরকে কষ্ট দিত না যেহেতু তারা আহলে মক্কা মক্কাবাসী সম্মার দিদিনী ভাই যেই দেশে শান্তি নিরাপত্তা হবে সেই দেশে বসবাস করা যে কত আরামদায়ক এবং কত শান্তিপূর্ণ জীবন সেটা আমরা এই যুগেও সৌদি অবস্থান করে কিছুটা আমরা উপলব্ধি করতে পারি রাতের অন্ধকারে গভীর রাত্রে কোনো নারী সুন্দর থেকে সুন্দরী নারী নির্বিকভাবে একা একা রাস্তায় চলবে কারো বাবার ক্ষমতা নেই সে নারীর দিকে চোখ তাকায় দেখবে আপনি পকেট ভরে টাকা নিয়ে যে কোনো জায়গায় আপনি চলে যান আপনার পরিবারকে নিয়ে গাড়িতে সফর করে আপনি মরুভূমি এলাকাতে নির্জন জায়গা নির্বিকভাবে চলে যান সেখানে এমন নিরাপত্তা আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কখনো কখনো একটা পেট্রোল পাম্প থেকে আর একটা পেট্রোল পাম্পের দূরত্ব অনেক সময় অনেক লম্বা হয়ে যায় একশো দুশো কিলোমিটার দূর এর মাঝে কোনো বসতবাড়ি নাই যারা মক্কা থেকে মদিনায় গিয়েছেন কিছুটা অনুভব করা যায় অন্য এলাকাতে আরও বেশি আমরা বাস্তব জীবনে দেখেছি রাস্তায় কোনো জায়গায় যদি গাড়ি ডিস্টার্ব হয়েছে গাড়িটা খারাপ হয়েছে গাড়ি বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার সাথে সাথে পেছন থেকে কয়েকটি গাড়ি এসে আপনার সামনে দাঁড়িয়ে দেবে কি সমস্যা কী তেল শেষ তেল শেষ হলে আর একজন তার গাড়ি নিয়ে তেল নিয়ে এসে তাকে দিয়ে দেবে মেকানিক্সের প্রয়োজন মেকানিক্স নিয়ে আসবে আর একটা ব্যাপার সেটা হলো সেখানেও নিরাপত্তা বাহিনী আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী এসে সেখানে একেবারে মানে আপনার পাশে দাঁড়িয়ে আপনার ওখানকার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ওই পুলিশ নিরাপত্তা বাহিনী থেকে যাবে না এটা হলো নিরাপত্তা এই নিরাপত্তা যে করপ কত বড় নিয়ামত এই নিয়ামত যদি কোনো দেশে হয় তাহলে সেই দেশের বাড়ি যদি আপনি খুলে দোকানপাট আপনারা দেখেছেন আজান হয়েছে দোকানপাট খোলা ওই অবস্থায় মসজিদে চলে গেছে একটা জিনিসও সেখান থেকে হারাচ্ছে না এই যে নিরাপত্তার জন্য আমাদেরকে দুটা কাজ করতে হবে আজকে জমার খুদবার আলোচনা বিষয় এই দুটাই একটা হলেই মুসলিমদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক ইসলাম যেটা আমাদেরকে দিয়েছেন এটাকে সচেতন করে বুঝাতে হবে মানুষদেরকে হে মুসলিম আল মুসলিম আহুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই মুসলিম মানে কি আমার এলাকার মুসলিম তা না সারা বিশ্বের মুসলমান যেই বংশের হোক না কেন যেই ধরনের হোক না কেন যেই দেশের হোক না কেন মুসলমান মুসলমান ভাই কি করতে হবে মুসলিম যেহেতু ভাই আর আরেকজন মুসলমান বলছেন হারামুন আলেহি দামুহু ওয়া ইরজু ওয়া মালুহু অনেক গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এগুলি হল চিকিৎসা আজকে সমাজের ভিতরে এই চিকিৎসাটা যদি মানুষদেরকে দেওয়া হয় সেই সমাজ মানুষ যদি বুঝে তার জীবনে বাস্তবায়ন করে তাহলে তার জীবন বদলিয়ে যাবে শরীয়ত বলেছে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের রক্ত হারাম একজন মুসলমান থেকে আরেকজনের মুসলমানের রক্ত প্রবাহিত হতে পারে না পারে না পারে না মাল তার জন্য তার মাল হারাম একজন মুসলিম থেকে আরেকজন মুসলমানের অর্থ কোনোভাবেই খেয়ানত হতে পারে না ওয়া এরজুহু একজন মুসলমান একজন মুসলমানের ইজ্জত সম্মান রক্ষা করা তার উপর ওয়াজিব মনে রাখুন এই তিনটা দায়িত্ব যদি শুধুমাত্র আমাদের ভিতরে মুসলিম ভাতৃত্বরা যদি চেতনা বৃদ্ধি পায় আরে এটা মুসলিম ভাই আমার দ্বারা তার কোনো কষ্ট হতে পারে না আল মুসলিম মান সালিম আল মুসলিম মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান সালিম সালিম মানে জানেন পরিপূর্ণ নিরাপদ চুরি ডাকাতি তো পরের কথা পরিপূর্ণ নিরাপদ উদাহরণ কেমন আল মুসলিম মুসলমানের মাঝে সম্পর্ক কেমন হবে মাসালুল জাসাদিল ওয়াহিদ তারা পরস্পর তাদের সম্পর্ক হবে একটি শরীরের নেই ইদাস্তাকা মিনহু অজমুন দাদা আলহু সাহরু জাসাদিহি একজন ব্যক্তির শরীরের কোনো জায়গায় যদি ব্যথা পায় সেই ব্যথা যেরকম পুরাটা শরীর অনুভব করে মুসলিমদের উচিত সারা বিশ্বের মুসলমান পরস্পর সম্পর্কটা এমন হওয়া উচিত মুসলমান কোথাও কষ্ট পেলে নিজের কষ্ট সে মনে করবে শুদ্ধ বাজহু বাজা তারা পরস্পর কাল বুনিয়ান এই প্রাচীর সীসা প্রায় দেওয়ালের মতো তারা পরস্পর এত সুন্দরভাবে তারা মিলিয়ে থাকবে সম্মান ভাই মুসলিমদের মাঝে আজকে এই চেতনার বড় অভাব যার জন্য মুসলিম দেশে আমাদের জানের নিরাপত্তা নেই আমাদের মালের নিরাপত্তা নেই আমাদের সম্মানের কোনো নিরাপত্তা নেই আমাদের চলাফেরা দেখে বোঝা মুসলিম যে এটা মুসলমান দেশ নাকি এটা অমুসলিম দেশ কারণ এটা একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমাজকে সংশোধন করা একটা বড় মাধ্যম যেটা আমরা ভুলিয়ে গেছি আমি এখানে এসে মুসলিম ভাইদেরকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমি স্মরণ করে দিতে চাই আশা রাখবো এটা শুধু আপনাদেরকে নয় আপনাদের মাধ্যমে প্রথমে আমি নিজেকে এবং সারা বিশ্বের মুসলমানদেরকে এই একটি হাদিসকে স্মরণ করে দিতে চাই এই হাদিস যদি কেউ বোঝে সঠিকভাবে যদি কেউ বোঝে অনুধাবন করে তাহলে সেই দেশে পরিপূর্ণ নিরাপত্তা চলে আসবে সেটা কি আবু হুরার রাজি আল্লাহ তালাহ তিনি বলেন সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মেরই মাল মুফলিস রসুল আসলাম জিজ্ঞাসা করেছেন হে সাহাবি তোমরা জানো মিসকিন কাকে বলে মফলিস মিসকিন ফকির মিসকিন কাকে বলে বলো দেখি সাহাবি বলছেন কলু ইয়া রসুল আল্লাহ আমরা মিসকিন বলতে যেটা বুঝি মাল্লাই দিরহামুন ওয়ালা মাতা যার দুনিয়া কোনো সম্পদ নেই সে হলো মিসকিন এটাই স্বাভাবিক অর্থ রসুল সাহসালাম বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস তিনি বলছেন না ক্ষেত্রে ঠিক আছে কিন্তু মুফলিস কেমতের দিনে মুফলিস কে হবে শোনো ইয়াতি বিশামিন ও সালাতিন ও জাকাতিন ওই ব্যক্তি দুনিয়া থেকে সালাত নিয়ে এসেছে জাকাত নিয়ে এসেছে শিয়াম নিয়ে এসেছে পাতার মানে নিয়মিত সলাত আদায়কারী রমজান মাসে শ্যাম পালনকারী জাকাত প্রদানকারী ওয়া হাদা কেয়ামতের দিন সে এসেছে বটে স্বভাব নিয়ে কিন্তু তার অবস্থা হলেই অদ সাতামাহাদা ওই ব্যক্তি দুনিয়ায় এই মুসলিম ভাইকে সে গালি দিয়েছিল ওয়া হাদা, এই ব্যক্তির মাল আত্মসাত করেছিল ওয়া কাজাফা আলাহ এর মান ইজ্জত নিয়ে সে কথা বলেছিল ওয়া আলা আলাহাজা অন্যায়ভাবে এই ব্যক্তিকে মেরেছিল অনেক নেকি সাথে আছে কিন্তু এই ব্যক্তির বিরুদ্ধে এরা সব দাঁড়িয়ে গেছে আমার সে বোধ করেছে আমাকে একদিন অন্যায়ভাবে মেরেছে আমার টাকা নিয়ে দেয় নাই আমার জমিনকে সে আত্মসাত করেছে তখন আল্লাহ তালা বলবেন যে ত মা আলাইহি মিন হাসানাতি আল্লাহ নবী সাল্লাম বলেছেন তখন আল্লাহ পাক তাদের এই পাওনা তখন দিবেন কিন্তু কি দিয়ে দিবেন বলছেন তাদের এই পাওনাটা আদায় করবেন মিন হাসানাতিহি নেকি দিয়ে তার পাওনা আদায় করবেন অত্যন্ত কঠিন হাদিস বলছেন নেকি দিয়ে তার পাওনা আদায় করতে হবে এখন এই ব্যক্তি আমার কাছে এক হাজার টাকা পাত আমি দিতে পারি নেই আমার নেকি দিয়ে তার এক হাজার টাকার পরি এটাকে পুরো পুরো করে দিবে একে অন্যায়ভাবে মেরেছিলাম তাকেও আমাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে এইভাবে যখন মানুষকে পাওনা যখন দেওয়া শুরু করবে এক পর্যায়ে ওই ব্যক্তির নেকি শেষ এখনও পাওনাদার বাকি আছে তখন কি হবে তখন বলছেন যে এখন যেহেতু ওই দিন তো টাকা চলবে না সেদিন তো টাকা দিয়ে আদায় হবে না এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়ায় যার যেটা পাওনা আছে সেটা তাড়াতাড়ি দুনিয়াই তোমার দিয়ে দাও কারণ দুনিয়ায় যদি না দাও তোমাকে পরিশোধ করতেই হবে মাস্ট এতে কোনো মাপ নেই যার যেটা পাওনা আত্মীয়র পাওনা প্রতিবেশীর পাওনা মুসলিম ভাইয়ের পাওনা যার যেটা হক এটার নাম হলো হকুকুল এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আমাদের মাঝে সচেতনতা নাই বললেই চলে কারণ মুসলিমরা আলহামদুলিল্লাহ আমরা স্বাভাবিকভাবে এ বাদ করেই থাকি সবাই সারা আদায় করি শ্যাম পান করি জাকাতও দেই অমরাও করি হজ করি সব ভালো কাজ করি কিন্তু দেখুন এই যে কাজগুলি আমরা করলাম যেগুলি নেকির কাজ আছে এ সবগুলি কাজের সম্পর্ক আল্লাহর সাথে কিসের সাথে আল্লাহর সাথে এই আল্লাহর হক আদায় করতে ত্রুটি থাকা অসম্ভব কিছু নয় আল্লাহ রসুল বলছেন বানী আদাবা খাত্তাউন ও খাইরুল আর তাওয়াবুন প্রত্যেক আদম সন্তান ভুল করতে পারে তবে ভুলকারীদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ভুল করার পর তৌবা করে নেবে জি আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে ভুল হয়েছে আল্লাহর কাছে তু বা করেন তবু সুহা আয় আল্লাহ আমি অন্যায় করেছি ভুল করেছি আর করব না তৌবা করছি প্রতিজ্ঞা করছি আমি ভুল করেছি আর করব না আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও এইভাবে যদি আমি আল্লাহর কাছে তৌবা করি আল্লাহ রসুল হাসান বলেছেন যে তোমার গুণা যদি জমিন থেকে আসমান ভরে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও শর্ত শুধু একটা সেটা হলেই তোমার এই গুনার মধ্যে যেন শিরিক না থাকে আতাই বিহা মাকফিরাতান আমি জমিন থেকে আসমান ভরে তোমার কাছে ক্ষমা নিয়ে আসবো সুমাহ তার মানে কি মানুষ ভুল করতে পারে ভুল থেকে ফিরে আসার একটা পথ আছে সেটা হলো তৌবা কিন্তু বুঝবেন সেটা হলেই এই এই ভুল যেই ভুলের সম্পর্ক আল্লাহর সাথে আর আর ভুল আছে যেই ভুল নিয়ে আজকে আমরা কেউ সচেতন নয় আজকের ক্ষুদবার বিষয় এটাই সেটা হলো হুকুকুল এবাদ বান্দার হক বান্দার হক আমার গুণার সম্পর্ক মানুষের সাথে আমি একে চর মেরেছি আমি আর রক্তপাত ঘটাইছি আমি এর জান মাল আমার দ্বারা ক্ষতি হয়েছে এই গুনার সম্পর্ক আল্লাহর সাথে নয় এটা বান্দার সাথে এই গুণা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি হজ করতে যান ওমরা করতে যান আপনি আল্লাহর কাছে প্রত্যেক দিন সত্তর বার একশোবার শেষ ভা করেন একটা গুণাও ক্ষমা হবে একটা গুণাও ক্ষমা হবে কঠিন ব্যাপার এই যে একটা বক্তব্য এই বক্তব্যটা যদি কেউ মানুষ বোঝে যে আসলে গোনাটা দুই রকম একটা হলো যেই গুণার সম্পর্ক আল্লাহর সাথে এর অবস্থাটা আল্লাহ যদি চায় এটা আমার জন্য সহজ যে কোনো জীবনের যে কোনো মুহুর্তে আল্লাহ কাছে আমি ক্ষমা নিয়ে মাফ হতে পারি কিন্তু বান্দার হক এটা তো বান্দার থেকে ক্ষমা চেতে হবে এই একটা সচেতনতা যদি মানুষের মধ্যে আসে তাহলে এখানে পুলিশ অথবা থানার কোনো দরকারই নেই প্রয়োজনও পড়বে না আমি যদি এই ভাইয়ের জমি এক বিক আমি বাড়ায় নেই রসদ হাসান বলেছেন কেয়ামতের দিন তাকে ওরকম ষাটটা জমিন তার গলায় বেঁধে দেওয়া হবে মাপ নেই এটা তো বা করাও মাফ হবে না হ্যাঁ আমাকে ওই ব্যক্তির কাছ থেকেই মৃত্যুর পূর্বে সমাধান করে নিতে হবে আমাদের দেশের এমন অবস্থা হয়ে গেছে একটা দোকান থেকে মানুষ জিনিসপত্র নেয় বাকি নেই নিতে নিতে অনেক টাকা হয়ে গেছে কিছুদিন পর ওই ব্যক্তি আর দোকান থেকে নেওয়া শুরু করেছে এই দোকানে আর যায় না কারণ ওখানে বাকি আছে এই যে অসচেতনতা হুকুকুল এবার বান্দার হকের যে কত বড়ো ভয়াবহতা এই বিষয়ে সচেতনতা নেয় যার জন্য আমরা খুব সহজেই তার উপর জুলুম করি কাউকে মারি কারো আত্মসাত করি একেবারে এটাকে সহজ মনে করেছি আর আমি মনে করেছি আমি যত বেশি যা কিছু ইচ্ছা করতে পারি মনে রাখবেন এই পৃথিবীতে ভালো কাজ করারও আল্লাপাক সুযোগ দিয়েছেন মন্দ কাজ করারও সুযোগ দিয়েছেন মান কানা ইউরিদুল হায়াত দুনিয়াওয়াজ আতাহা তুমি যদি দুনিয়া চাও দুনিয়ার বিষয়ে যা কিছু চাও আমি তোকে দিব ওমান কানা ইউরিদুল আর মনে রাখবে দুনিয়াই যদি চাও ওমা হুফিল্লা আখিরা মিন খালাক আখেরাতে তোমার জন্য কিছু নেই এই জন্য মুসলিম ভাইয়েরা যদি এই এতটুকু তাদের ভিতরে শিক্ষা চলে আসে যে না একজন মুসলমানের প্রতি অপর মুসলমান রক্ত হারাম তাহলে সেখানে তো গন্ডগোল ফাঁসার তো প্রশ্নই আসে না আমরা আজকে দীর্ঘদিন সৌদি অবস্থান করেছি আমরা কোনো দিন দেখতে পাই নাই ভাইয়ে ভাইয়ে মারামারি হচ্ছে প্রতিবেশীর সঙ্গে আমিন নিয়ে এসে মাপা হচ্ছে ঠিক আছে অথবা ঝগড়া হচ্ছে আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি কোনো দিন দেখতে পাইনি আর এর উল্টা উল্টা হলে এই যে আপনি প্রতিবেশীর সাথে যে তাদের কি গভীর সম্পর্ক হ্যাঁ তারা যে কিভাবে বিপদের সময় পাশে দাঁড়ায় এগুলি দেখে যখন আমাদের দেশে যখন আমরা আসি তখন মনে হয় যেন আমরা কোথায় চলে আসলাম তো আসলে উদ্দেশ্য আলোচনা সেটা হলে এই যে আমাদের ইসলাম ইসলামের প্রয়োজন আজকে সামান্য পাঁচ টাকার জন্য সামান্য একটু কথার জন্য কথা কাটাকাটি হওয়ার জন্য দেখা যাচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে একেবারে হাতের কাপড় জড়ায় অনেক সময় হত্যাও করে ফেলে দেয় নির্বিকভাবে হত্যাও করেছে কোন তার ভিতরে কোনো অনুতাপ্তও নেই যে আমি কী অন্যায় করলাম হ্যাঁ ও কি জানে যে যাকে তোমার হাতে তুমি হত্যা করলা ওর জীবনের সব গুণা তুমি তোমার হাতে তুলে নিলে এটা কি এত সহজ ব্যাপার আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো আইনও আছে হত্যার বদলে হত্যা তাই নয় কি ঠিক তেমনই মানুষরা যদি জানতো বুঝত যে আমি যদি কারো টাকা নিয়ে না দিই আমি যদি কারো বে করি কারো ইজ্জত নিয়ে খেলা করি দুনিয়ায় হয়তো কেটে যাবো কিন্তু আখেরাতের দিন আমাকে অবশ্যই 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 এই হক যেটা এটা আমাকে আদায় করতে হবে সেই দিন টাকা দিয়ে হবে না আমার যে কটা নেকি আছে সেই নেকে যদি তারা নিয়ে যায় তাহলে আপনার অবস্থা কী হবে রসুল সাহা বলেছেন পাওনাদারেরা সব টাকা নিয়ে গেছে ওই বেচারা এবাদত বন্দেগি করে সওয়াব নিয়ে যাওয়ার পরেও তুরিহা আল না। তাকে জাহান্ন নিক্ষেপ করা হয়েছে আজকের এই আলোচনায় আমি গুরুত্ব সহকারে যে কথাই বলবো সেটা হলেই যে আলহামদুলিল্লাহ আমি আবার বলছি আলহামদুলিল্লাহ রাজশাহী শহরের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আমাদের আল্লাহ পাকের ইচ্ছাই ন্যামত আছে চেয়ারম্যানের বক্তব্য আমি ইউটিউবে শুনেছি ইউটিউবে এখনও আছে আমি তার নামও জানি এলাকার নামও জানি এখানে আমি বলবো না উনি রাজশাহী এসে নেমে বলছেন আমি কি রাজশাহী বাংলাদেশে শহরে আসলাম নাকি সিঙ্গাপুরের শহরে গেলাম আলহামদুলিল্লাহ শহর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের যারা শহরের যারা দায়িত্বশীল আছেন ওনারা আমাদের প্রতি অনেক আন্তরিক এর সাথে সাথে এই শহরের জন্য আর একটি বড় নিয়াম সেটা হলো এই যে সারা বাংলাদেশে এমনকি সারা বিশ্বে সহি আকিদা সহি আকিদার মার্কাজ আপনাকে রাজশাহীতে আর শুধু রাজশাহী তো নয় এই রাজশাহী নদাপাড়াতেই এখান থেকে সারা বিশ্বে সহি আকিদার আলোক প্রচার হচ্ছে আর আরও খুশি হবেন আজকের এই নদাপাড়ায় এই রাজশাহীতে সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে তাদের এলাকার সুন্দর বাড়ি ছেড়ে মা বাপ ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে শুধুমাত্র এই সহি আকিদার টানে সহি ভালো পরিবেশের টানে তারা এখান থেকে একটা ভালো আদর্শ চায় সেই জন্য তারা নিজ এলাকা ছেড়ে এখানে এসে বাড়ি ভাড়া করে তারা ছাড়ছে তাদের চেহারার দিকে যদি তাকিয়ে দেখেন পাক তাদের চেহারার মধ্যে আলাদা একটা নূর দিয়েছে আমি এই আপনাদের এলাকায় একজন বসতি আমি এখানে অবস্থান করেছি আলহামদুলিল্লাহ নেও সারা জীবন এখানে বসবাস করা এই জন্য আমি আজকের খুদবাই। আমি আন্তরিকভাবে এখানে স্থানীয় ভাইজার আছেন আমাদের অন্য এলাকা থেকে আগত ভাইজার আছেন আমাদের অন্তরের আশা এবং আল্লাহর কাছে দোয়া সেটা হলে এই ইব্রাহিম সালাম মক্কার জন্য যেই দোয়া করেছিলেন রব্বিজ আল্হাদ আল বালাদা আমিনা আয়াল্লাহ তুমি মক্কাকে নিরাপদ শহর বানাও আমরা আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ তুমি এই রাজশাহী শহর সাথে সাথে বাংলাদেশ এবং সারা বিশ্বের মুসলমান এলাকাকে আল্লাহ তুমি নিরাপত্তা শহর বানিয়ে দেওয়া আল্লাহ বিশেষ করে যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের এখানে মার্কাজ আছে এখানে এত সুন্দর প্রতিষ্ঠান এর চাইতে গর্বের কি হতে পারে বলেন যে আপনার বাড়ির পাশে দিয়ে হেঁটে গেলেই বাচ্চাদের কোরআন পড়ার আওয়াজ আসে এর চাইতে গর্বের কি হতে পারে যে আপনার পাশে এটিএম আছে শত শত এটিএম এখানে লালন পালন হচ্ছে আপনারে রাস্তা দিয়ে সেই এটিএমরা হেঁটে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছে এই পরিবেশটাকে আরও বেশি সুন্দর করার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমাদের আদায় করতে হবে সেটা হলেই আমাদের যে নতুন প্রজন্ম আছে এই নতুন প্রজন্ম এবং আমাদেরকে বুঝতে হবে যে ইস ওখুওয়াতে ইসলামী কী জিনিস মুসলিম ভাতৃত্ব কী জিনিস এই শিক্ষাটা আমাদের প্রত্যেকের ভিতরে আমাদের প্রত্যেকেই দায়িত্ব কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মসবুল আন রায়তিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হে মুসলিম ভাই রসুল সাল্লা সাল্লাম বলেছেন একজন মুসলমান প্রতিবেশীর প্রতি মুসলমানের প্রতিবেশীর হক কত জানেন আল্লাহ বলছেন অল্লাহ হিলাই উমিন অল্লাহ হিলাই উমিন অল্লাহ হিলায় উমিন তিনবার কসম খেয়ে বলছেন আল্লাহর কসম খেয়ে বলছি ওই ব্যক্তি মোমিন নয় ওই ব্যক্তি মমিন নয় ওই ব্যক্তি মুমিন নয় মাল্লাম যা রুহু বাবা একাহু যেই ব্যক্তির অনিষ্ঠ থেকে তার প্রতিবেশী নিরাপদে নেই কঠিন হাদিস আল্লাহ নবী সাল্লাহম বলেছেন আল্লাহর কাছে রসুল বলছেন হ্যাঁ আল্লাহর কাছে ওই ব্যক্তি সর্বোত্তম প্রতিবেশী যে তার নিজের প্রতিবেশীর কাছে উত্তম এই যে পরস্পর আমাদের প্রজন্মকে যদি এটা শিক্ষা না দেয় এইটি প্রতিবেশীর ছেলে একে মারা যাবে না একে কষ্ট দেওয়া যাবে না আমার প্রতিবেশী তাকে আমাকে সুন্দর আখলাখ দিয়ে তাদেরকে বুঝাতে হবে এই চেতনা যদি আমাদের মধ্যে আসে আর কি আসতে হবে একরামুল কবীর বড়দের সম্মান করা ছোটদেরকে স্নেহ করা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব পিতামাতার কি হক পিতামাতার কি হক এটা আমাদের প্রত্যেক প্রজন্ম আমাদের মাস দায়িত্ব বোঝানো আপনাকে একটু স্মরণ করে দিই সেটা হলেই আমরা খুব মানে আশ্চর্যের সাথে বলছি যে আসলে আমি সৌদি আরবকে যে বড় করে বলছি তা না কিন্তু কিছু এমন জিনিস আমি আমার বাস্তব জীবন দেখতে পেয়েছি সেটা একটু আপনাদের শেয়ার করছি একটু দেখেন বিষয়টা কী আমি গত বছর রমজান মাসে যেখানে তারাবি পড়াইছি এর মধ্যে এরকম হাজার হাজার ঘটনা আমরা দেখতে পাই সেখানে একজন মুরব্বী সে দুই বছর পূর্বেও আমার সাথে আমার পিছনে আদায় করেছে কিন্তু গত বছর দেখে উনি অসুস্থ মুর্শিদে আসতে পারেন না কিন্তু উনি প্রথম দিন আমার কণ্ঠ শুনতে পেরেছে তার বাড়ির যে খাদেম বাংলাদেশি বাড়ি সে নামাজের ভিতরে মোবাইলে রেকর্ড করেছে করে নিয়ে সে ওই শুনেছে যে এই যে এই বছর তারাবি পড়ছেন ইনি ওই আওয়াজ শুনেই বলছি আরে ও তো আমার বন্ধু বলে ওকে অবশ্যই আমার কাছে নিয়েই কারণ তার আগের বর্ষ আমি প্রত্যেক দিন তার কাছে বাড়িতে যেতাম প্রত্যেক দিন নিয়ে যেয়ে যে কত আদর করতো কত খেদমত করতো যে কথা আপনাদেরকে বলছি সেটা হলেই তার বড়ো বড়ো ছেলে মেয়ে আছে ছেলে আছে প্রায় ছয়টা কি সাতটা ছেলে তারা বড় বড় অফিসার অনেক ধনী মানুষ কিন্তু এই ছেলেপেলেরা তার বুড়া বাপের সাথে সর্বক্ষণ তার কাছে আসে সর্বক্ষণ আশ্চর্য হয়ে যাবে তার সামনে জোরে করে কথা বলে না আর আমরা গেলেই ছেলেদেরকে নির্দেশ দেয় এটা নেশো এটা দাও এটা নেশো এটা করো যেটা বলবে বাপ কোনো বাবার ক্ষমতা নেই সেটাকে উল্টে দিবে কি এহতেরাম পিতামাতা আছে মেহমান আসছে বড়রা বসে আছে ছোটরা তাদের মুখ থেকে আপনি কথা বের করতে পারবেনই না একেবারে চুপ করে বসে থাকবে বাপকে যে তারা কত সম্মান করে আজকে তারা জানেন তারা কত আরামে আছে পিতামাতা আমরা থেকে ঘর থেকে বের করে দিই অধিকাংশ পিতামাতার অভিযোগ সন্তান কথা শোনে না এর কারণটা কি কারণটা হলেই এই যে আমরা তাদেরকে ছোটোবেলায় ইসলামে শিক্ষা দিতে পারি নাই মনে রাখবেন আবার বলছি আমি আপনি যদি দুনিয়ায় শান্তি চান মৃত্যুর পরে শান্তি চান তাহলে পথ একটাই সেটা হলেই ইসলামী শিক্ষা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে এর চাইতে বিকল্প কোনো পথ নাই পথ নাই পথ নাই আপনি যদি মনে করেন আপনার ছেলেকে বড় ব্যারিস্টার বানালেই দুনিয়াবি বড় কোনো পদে প্রতিষ্ঠিত করলেই হয়তো আপনি মনে করছেন আমি সুখী হব আপনার সামনে ইতিহাস ভরা টাকার অভাব নেই বিল্ডিংয়ের অভাব নেই মনের মধ্যে শান্তি নেই এমন শান্তি নেই দুনিয়ার জীবন থেকে নৈরাস হয়ে নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছে ইতিহাস কয়েকদিন আগের ঘটনা একটাই উপায় সেটা হলে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমাদেরকে আমাদের দায়িত্ব যদি চাই আমরা এই দুনিয়ায় শান্তি তাহলে আমাদের প্রজন্মটাকে একটু সুন্দরভাবে বুঝাতে হবে প্রতিবেশীর হক কী পিতা মাতার হক কী বড়দেরকে সম্মান করা বড় দুঃখের সাথে বলতে হয় রাস্তায় যখন আমরা দেখি ছোটোখাটো ছেলে পেলে এরা যখন এখানে মানে পাশে দিয়ে বড়ো মানুষ হেরে যাচ্ছে এবং তাদের কিছু এমন আচরণ আরও দুঃখের সাথে বলতে হয় সেটা হলে রাজশাহী নদাপাড়া যেখান থেকে এলিম ছড়িয়ে সারা দুনিয়া সরে যাচ্ছে আমাদের প্রজন্মটা তো এখান থেকে একটা মডেল হবে ইনশাল্লাহ এটা আমরা অন্তর থেকে চাই আল্লাহর কাছে দোয়া করে মডেল হ্যাঁ প্রবাসী ভাইয়েরা যারা আসছেন তারা বলবে হ্যাঁ রাজশাহীতে গিয়েছিলাম মাশাল্লাহ সেখানে মানুষেরা কত সুন্দর তারা প্রতিবেশের হক বোঝে মুসলিম ভাইয়ের হক তারা বোঝে আলহামদুলিল্লাহ এই সুনামটা আমরা মডেল হিসাবে বানিয়ে সারা দুনিয়াকে দেখাতে চাই আলহামদুলিল্লাহ রাজশাহী এটা একটি মডেল সারা পৃথিবীর জন্য বিশেষ করে নওদাপাড়া মার্কাস এটা শুধু এলিমের মার্কাস নয় এটা ইসলামী একটা আদর্শর একেবারে মডেল এই জন্য আমি আমার যারা মুরব্বী ভাই আছেন আমাদের কৌন্সিল সাহেব উনি আমাদের সামনে আছেন আলহামদুলিল্লাহ আমরা যারা দায়িত্বশীল আছি এটা আমরা প্রত্যেকেই মিলে যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই তাহলে মনে রাখবেন এটা কোনো দুঃখের ব্যাপার আপনার এখানে মহিলা প্রতিষ্ঠান আছে আমরা শুনতে পাই এখানে কোনো মেয়ে হেঁটে গেলে কোনো যুবক ছেলে তাকে ডিস্টার্ব করে এটা একটা দুঃখজনক ব্যাপার মনে রাখবেন যেই মেয়েকে আমার ছেলে করছে সেটা কিন্তু আমার মেয়ে কামাতুদিন তুদান একটা আরবি প্রবাদ আছে যে সে ওই সে ভরেগা আপনার পিতা সাথে আজকে যেরকম করবেন আপনার সন্তান আপনার সাথে ঠিক সেরকমই আচরণ করবে আপনি আর এক ধরান ছেলেমেয়ের সাথে যেরকম আচরণ করবেন আপনার ছেলে মেয়ে আপনার সাথেও আবার সেরকম আচরণ করবে এই জন্য আমরা যদি প্রকৃতপক্ষে আমাদের প্রজন্মটাকে ইসলামী শিক্ষা দিয়ে ওদেরকে সচেতন করাতে চাই তাহলে নিঃসন্দেহে ইনশাল্লাহ আমাদের জীবন সুন্দর হবে আমাদের পরিবেশ সুন্দর হবে এবং আমাদেরকে কেয়ামতের দিন আমাদের জন্য নাজাতের মাধ্যম হবে আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে সেটা হলেই আলহামদুলিল্লাহ আল্লাহর হক সম্পর্কে আমরা অনেকে সচেতন কিন্তু বান্দার হক সম্পর্কে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে শেষে বান্দাদের হকটাকে সুন্দর করার জন্য ইসলামী কিছু টিপস কিছু নীতিমালা দিয়েছেন এগুলি খেয়াল করা দরকার রসুল বলছেন মুস মুসি হাকল মুসলিমে আলাল মুসলিমে খামসুন মুসলমানের উপর মুসলমানের পাঁচটা হক দায়িত্ব নাম্বার ওয়ান রদুস সালাম সালাম দিলে উত্তর দেওয়া বেশি বেশি সালাম দিতে হবে রাস্তায় আলহামদুলিল্লাহ রাজশাহীতে এটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ সালাম বেশি বিনিময় করেন পরস্পর মহব্বত বেশি বৃদ্ধি হবে ইনশাল্লাহ এই সালাম প্রত্যেকেই দিবেন মা বাপ দেবেন সন্তানকে সন্তান মা বাপ দেবেন এটা শুধু সালাম না এটা একটি দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহিয় বরাকাত তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত নাজিল হোক আমি এই ছোটো বাচ্চাকে সালাম দিলাম এই ছোটো শিশু আমাকে বললো ওয়ালাইকুম আসসালাম ওরহমৎুল্লাহিয়া বরকাত। সেও আমার জন্য দোয়া করলো আমি পিতা সন্তানকে সালাম দিলাম সন্তান পিতার জন্য বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি বর্ষণ আব্বাজান আপনার প্রতিও হোক স্বামী স্ত্রীকে সালাম দেবে পিতামাতা সন্তানকে সালাম দেবে আলামান আরাফতা অমাল্লাম তারিফ রসুল বলছেন তুমি যদি তুতে এম আম মানুষকে খাদ্য খাওয়াও এবং সালাম দাও চেনো আর না চেনো ওয়ান ওয়া তুসালি ওয়ার নাসুনিয়াম রাত্রে দাঁড়িয়ে তাহাজ পড়তার যে অভ্যাস করতে পারো তা ফুল জান্নাত বি সালাম নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করবে সালামের অভ্যাস করতে হবে বাউল, জানাইস মুসলিম ভাই মারা গেলে তার জানাজ শরীক্ষণ এটা একটা হক দায়িত্ব আপনার জীবনের শেষ উপহার আপনার ভাইয়ের জন্য দোয়া আপনার ভাই যেন নাজাদ পায় অন্তর থেকে তার জন্য দোয়া করা এটা মুসলমানের প্রতি মুসলমানের হক এটা করতে হবে তসমিতুল আতিস হাসি দিলে যিনি হাসিদাতা আলহামদুলিল্লাহ বলবেন আর যারা শুনবে তারা বলবে ইয়ার হামুক আল্লাহ কত সুন্দর ইসলামী শিক্ষা দোয়ার দোয়া হাসি দিলাম আলহামদুলিল্লাহ এটা এটা হক যারাই শুনবে তারা দোয়া দেবে ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তো রহম করুক উনি আবার উত্তর দিবেন ইহদি কুমল্লাহবা আলকুম আল্লাহ তোমাকে হৃদায়ত দিক আল্লাহ তোমাকে সংশোধন করুক ইহুদিরা এসে রসুলের সামনে ইচ্ছা করে হাসি দিত এই দোয়া পাওয়ার জন্য রসুলের মুখ থেকে দোয়া পাওয়ার জন্য ইহুদিরা ইচ্ছা করে রসুলের সামনে এসে হাসি দিত রসুল তাদেরকে ইয়ার হামু কুমল্লা না বলে বলতে কুমল্লা কারণ দোয়া করা যাবে না অ মুসলিম আল্লাহ বলতো আল্লাহ তোকে হেদায়ের দিক আমার বাড়িতে যদি এই পরিবেশটা হয় সন্তান হাসি দিচ্ছে কয়জন পিতা মাতা আছেন তাদের সন্তানকে শিক্ষায় দিচ্ছেন দোয়া আপনার বাড়িতে দোয়ার প্র্যাকটিস করুন তিন নম্বর হক বললাম চার নম্বর হক হলো এই ইয়াজাতুল মারিফ অসুস্থ হলে তার পাশে যাওয়া এগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয় রুগীকে দেখতে যে যতক্ষণ বসে থাকবেন জান্নাতের বাগিচা আছেন সকালে গিয়েছেন সত্তর জন সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে যে এই মুসলিম ভাই আর এক অসুস্থ মুসলিম ভাইকে দেখতে এসেছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো কত গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু সচেতন না নাম্বার চার ইজাবাতা মুসলমান ভাই যদি আপনাকে কোনো কাজে ডাকে দাওয়াত দেয় ডাকে সারা দেওয়া এই কিছু ইসলামী নীতিমালা আছে এগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করলে আমাদের ইসলামী সমাজটা ভ্রাতৃত্ব সমাজ পরস্পর হক এটা আদায় করা সম্ভব হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই ইসলামী হকুক পরস্পর যেটা হক দায়িত্ব আছে এটা বোঝা এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন তার সাথে সাথে আমাদের যে মাসউলিয়ত আছে আমাদের দায়িত্ব যে আছে আল্লাহ পাক যেন আমাদেরকে দায়িত্বটা বোঝা এবং সেটা আদায় করার তৌফিক দান করে আয় আল্লাহ আমরা অজানা জাহিল মূর্খ ইসলাম সম্পর্কে আমাদের অনেক অজ্ঞতা আয় আল্লাহ তোমার হক এটাও যেরকম আমাদের ত্রুটি হয়ে যায় বান্দাদের হক সম্পর্কে আমরা অসচেতন আয় আল্লাহ তুমি আমাদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করে দাও আয় আল্লাহ আমরা যেন পরস্পর আমাদের জবান দ্বারা আমার কোনো আচরণ দ্বারা মুসলমান যেন কষ্ট না পায় আল্লাহ তুমি সেই তৌফিক দান করো পরিশেষে দোয়া করবো আয় আল্লাহ اللهم اجعل هذا البلد آمناً ومطمئنا وسائر بلاد المسلمين. آللهم اما در شهرك اما در دشك. بشر مسلم دشك. آللهم سلمت بونو دش. آللهم بري أقول قول هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رشهيت نودا الحمد لله আমাদের জন্য গর্ব এখানে মার্কাজ আছে ইসলামিক সেন্টার আছে তার সাথে দিন যে সবচেয়ে বড় মুসলিমদের সমাগম ঘটে তাবলিগি ইজতেমা সেই সৌভাগ্যটাও কিন্তু আলহামদুলিল্লাহ এই নওদা নদাপাড়াবাসীদের জন্য ইনশাআল্লাহ প্রতি বছরের নেই এই বৎসরও ডেট চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে আগামী দশ এবং এগারোই মার্চ ইনশাআল্লাহ পাক যেন আমাদেরকে সুষ্ঠুভাবে সঠিকভাবে সেটাকে উদযাপন করা তরফি দান করেন আল্লাহর কাছে দোয়া করছি এবং আমাদের সার্বিক প্রস্তুতি চলছে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে দশ এবং এগারোই মার্চে এটা হবে এই ইজতেমাটা শুধু ইজতেমা নয় এটা হলো সহি আকিদা প্রচারের একটা অন্যতম মাধ্যম আপনারা জানেন সারা বিশ্বের মানুষ এই ইস্তেমার দিকে তাকিয়ে থাকে সারা বিশ্বের অলামাইক্রামে সে এখানে বক্তব্য দেয় তাহলে সেই ইজতেমার জন্য আমি আমার হ্যাঁ মানে এই এলাকা থেকে আমার একটা ইমানি দায়িত্ব সেটাকে মানে পরিপূর্ণ করার জন্য সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা প্রত্যেকে কিন্তু নিজ দায়িত্ব থেকে এটা সহযোগিতা করতে পারি করা উচিত আশা রাখবো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের দিনই দায়িত্ব মনে করে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব এবং সার্বিক সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দান করেন ওয়া লিল আল ওয়াল মুমিনাত ওয়াল মুসলিম ওয়াল মুসলিমাত وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وشتت شملهم وفرق جمعهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم اصلح احوال المسلمين اللهم اصلح احوال المسلمين اللهم احفظهم من كل بلاء وسوء اللهم احفظهم من كل بلاء وسوء اللهم وفقهم لما تحب وترضى اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم وفق ولي امرنا لما تحب وترضى وخذ بناصيته للبر والتقوى اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين